जनप्रिय एक अभिनेतार व्यतिक्रमी खामारेर गल्प जानिये शेष करछि एखनकार आयोजन। बांगला चलचित्रेर जनप्रिय अभिनेता डिपजল एखन खामारी। अभिनय जीवने चरित्रेर प्रयोजने नाना पेशा बेछे नेওয়া एक खलनायक वास्तव जीवने एखन पाखिर परिचर्चाय व्यस्त। जानालेन वाणिज्यिक भित्तिते नय, केवल शखेर बशेई तिनि गड़े तुलेछेन एमन खामार। आरो जानाच्छेन फातेमা কাউসার। সাভারের রাজফুলবাড়িয়ার এ বাড়িতে ঢুকলে প্রথমেই চোখে পড়বে হাজার হাজার কবুতর আর পাখির মেলা। দেখে মনে হতে পারে কোনো পেশাদার পশু পাখি খামারির বাড়ি। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ডিপজলের বাড়ি এটি। ঘুরে দেখা মেলে বিভিন্ন দেশের ও জাতের প্রায় 8 থেকে 10 হাজার কবুতর, পাখি, আর্মি, রানী, ঝুটপুরি, সাফটিলা, চিলা, খাকি, ন্যাপটা সহ প্রায় 20 জাতের কবুতর রয়েছে এখানে। দল বেঁধে থাকে এমন কবুতরে চমৎকার দৃশ্য যে কারো চোখ জুড়াবে। রয়েছে রেসার কবুতরও, যেগুলো অংশ নেয় বিভিন্ন পায়রা দৌড় প্রতিযোগিতায়। প্রায় 350 ছবিতে অভিনয় করা এই অভিনেতা জানান, শখ থেকেই তার এই খামার গড়ে তোলা, কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নয়। আমি কবুতর পালি কালা স্ত্রীর থেকে, ছোটবেলা থেকে এখনো পালছি, তো ভালো লাগে। অন্য 10 জন থেকে ভিন্ন কবুতর আমার কাছে পাবেন। অন্য 10 জন যেভাবে পালে, ওর থেকে ভিন্ন টাইপের, ভিন্ন কবুতর, ভিন্ন সাবজেক্ট। এই কবুতরগুলো আমার দেখার, উড়ালের উড়ানো খুব ভালো লাগে। আমার এনে এক পিস কবুতর 5 লক্ষ টাকা দাম আছে। ওই রকম আমার কাছে 150 কবুতর হবে, আর তার নিচে 50,000-60,000 এই গরু পালি, ছাগল পালি, হাঁস মুরগি সবই পালি, পশু জাতীয় যা আছে। কবুতরের পাশাপাশি রয়েছে বিভিন্ন দেশের ও জাতের এমন বাহারি রঙের পাখি, টিয়া, কাকাতুয়া, লরি, কাইসা পাখি, সেনেগাল, বাজিগর সহ অনেক প্রজাতির পাখি রয়েছে এখানে। বাড়ির আঙ্গিনায় চোখে পড়বে একটি বড় গরুর খামারও। এসব খামার দেখাশোনার জন্য রয়েছে কর্মকর্তা কর্মচারীও। অনেকে একসাথে নানা প্রজাতির কবুতর দেখতে আসেন এখানে। বাইরের কবুতর আছে, ইন্ডিয়ান কবুতর আছে, জুটপুরি নাপটা আছে, টেডি কবুতর আছে, আর রেসার কবুতর আছে। গত বছর আমাদের রেসার আপনার তেঁতুলিয়া পর্যন্ত গেছে, তেঁতুলিয়াতে ছাড়া হয়েছে, ওই জায়গা থেকে আসছে কবুতর। বিভিন্ন জাতের, তারপর বিদেশি কবুতর, রেসলার কবুতর আছে। এই কবুতর দেখতে আসে, আসার কারণ হচ্ছে মূলত ভালো লাগা থেকে। আর আমি আগে কখনো রেসলার কবুতর দেখি নাই, এখানে এসে ফার্স্ট টাইম রেসলার কবুতর দেখলাম। তো এই উনি, আমি যতটুকু জানি যে উনি ক্লাস 3 থেকে কবুতর পালন করতেছে, তা আমারও ইচ্ছা যে আমি শখ করে কবুতর পালবো, দ্যাটস ওয়াই আমি এখানে আসার কবুতরগুলো দেখা। অভিনেতা, প্রযোজক ও পরিচালক ডিপজলের আরো বেশ কয়েকটি খামার রয়েছে। তিনি শখের বশে করলেও জানান, কেউ চাইলে কবুতর, পাখি কিংবা গরুর খামার করে স্বাবলম্বী হতে পারে। ফাতেমা কাউসার, নিউজ 24, সাভার।